Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook page আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কে সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে হিসাবের বইসমূহ অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2021 সালের 6 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। 2021 সালের মে মাসে মাহবুবা এন্টারপ্রাইজের ব্যবসায়ে সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। মে এক, মালিক কর্তৃক ব্যবসায়ে অতিরিক্ত মূলধন বিনিয়োগ 40,000 টাকা। মে পাঁচ, নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। মে সাত, নগদ বিক্রয় 30,000 টাকা। মে ১২, প্রচার খরচ বাবদ প্রদান 3,000 টাকা। মে ১৫, সিমির নিকট পাওনা 20,000 টাকার পণ্য নিষ্পত্তি সাপেক্ষে 19,750 টাকা নগদে পাওয়া গেল। মে ১৮, তুলির নিকট দেনা 15,000 টাকার পণ্য নিষ্পত্তি সাপেক্ষে 14,700 টাকা নগদে প্রদত্ত হল। মে ২১, সিয়ামের নিকট হতে অফিস সরঞ্জামাদি ক্রয় 25,000 টাকা, 60% নগদ ও 40% ধারে। মে ২৫, শিমুলের নিকট ধারে বিক্রয় বাবদ প্রাপ্য 30,000 টাকার পণ্য নিষ্পত্তি সাপেক্ষে 29,450 টাকা পাওয়া গেল। মে ২৮, বিনিয়োগে সুদ প্রাপ্তি 4,500 টাকা। মে ৩০, অবির নিকট দেনা 12,500 টাকা পণ্য নিষ্পত্তি সাপেক্ষে 12,250 টাকা প্রদত্ত হল। কতে আমার কাছে জানতে চাওয়া হয়েছে প্রদত্ত বার্তার পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ বার্তা প্রদান করেছি আমি দেনাদারের কাছ থেকে যখন টাকা পেয়েছি, টাকা পাওয়ার সময় আমি বার্তা প্রদান করে থাকি। কতে আমার কাছে জানতে চাওয়া হয়েছে উপর্যুক্ত লেনদেনগুলো দ্বারা একটি নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। গতে আমার কাছে জানতে চাওয়া হয়েছে উপর্যুক্ত লেনদেনগুলো দ্বারা একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। একই অঙ্কের মধ্যে যদি নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা আসে তাহলে আমরা যেটা করব, একই পেজের মধ্যে প্রথম অর্ধেকে নগদ প্রাপ্তি জাবেদা করব, পরের অর্ধেকের মধ্যে নগদ প্রদান জাবেদা করব, এবং প্রত্যেকটা লাইন দেখে যেটা নগদ প্রাপ্তিতে আসবে সেই লাইনটা নগদ প্রাপ্তিতে লিখে দিব, যে লাইনটা নগদ প্রদানে আসবে সেই লাইনটা নগদ প্রদানে লিখে দিব। এতে আমার অঙ্কটা একাধিকবার পড়া লাগবে না, একাধিকবার দেখা লাগবে না, একাধিকবার খোঁজা লাগবে না, আমার জন্য অঙ্কটা করাটা সহজ হয়ে যাবে। তবে এখানে স্লাইডে এক স্লাইডে দুইটা দেখানো সম্ভব না, এজন্য আমরা একটি একটি করে এখানে দেখব, একটি একটি করে এখানে আলোচনা করব। তাহলে প্রথমে আসি কতে আমার কাছে জানতে চেয়েছে প্রদত্ত বার্তার পরিমাণ। প্রদত্ত বার্তা আমরা দেখতে পাচ্ছি যে মেয়ের ১৫ তারিখে ছিল সিমের নিকট পাওনা 20,000 টাকা পণ্য নিষ্পত্তি সাপেক্ষে 19,750 টাকা নগদে পেয়েছি। তাহলে 20,000 আর 19,750 এর পার্থক্য হচ্ছে 250 টাকা। এরপর ২৫ তারিখে আমার আছে শিমুলের নিকট ধারে বিক্রয় বাবদ প্রাপ্য 30,000 টাকা পণ্য নিষ্পত্তি সাপেক্ষে 29,450 টাকা পাওয়া গেল। তাহলে 30,000 আর 29,450 টাকা পার্থক্য হচ্ছে 550 টাকা। এই 550 টাকা আমার প্রদত্ত বার্তা, এখানে 250 টাকা প্রদত্ত বার্তা, এখানে 550 টাকা প্রদত্ত বার্তা, যোগ করলে মোট প্রদত্ত বার্তার পরিমাণ আমরা পাচ্ছি 800 টাকা। এটা ছিল ক। খতে বলছে নগদ প্রাপ্তি জাবেদা। আমরা জানি যে নগদ প্রাপ্তি জাবেদাতে 5টি টাকার ঘর হয়, নগদ প্রদান জাবেদাতেও 5টি টাকার ঘর হয়। নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে নগদান ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, আর নগদ প্রদান জাবেদার মধ্যে নগদান ক্রেডিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট, আর নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে বিক্রয় ক্রেডিট, পরিশোধ ক্রেডিট, অন্যান্য ক্রেডিট, আর নগদ প্রদান জাবেদার মধ্যে বিক্রয়ের জায়গা হবে ক্রয় ডেবিট, প্রাপ্য হিসাবের জায়গা প্রদেয় হিসাব হবে ডেবিট,
অন্যান্য জায়গায় অন্যান্য জায়গায় হবে ডেবিট। তাহলে এইভাবে যদি আমরা একটু মনে রাখি তাহলে নগদ প্রাপ্তি যাবে, তখন নগদ প্রদান যাবে, তার ঘরগুলো আমাদের মনে থাকবে। তাহলে আমাদের এই পাঁচটি টাকার ঘর, আর এখানে তারিখ, ক্রেডিট হিসাব কাজ সূত্র, নগদ প্রাপ্তির সময় নগদ ডেবিট, আর অন্যান্য গুলো ক্রেডিট, ওই ক্রেডিট হিসাব কার্ডটা আমরা এখানে লিখবো, আর নগদ প্রদানের সময় লিখবো ডেবিট হিসাব কার্ড। তাহলে আমরা আসি, আমার প্রথমে নগদ প্রাপ্তি যাবে না। তাহলে মে মাসের এক তারিখে ছিল মালিক কর্তৃক ব্যবসায় অতিরিক্ত মূলধন বিনিয়োগ, তাহলে আমরা মেয়ের এক তারিখে মূলধন লিখবো, নগদের ঘরে টাকাটা আসবে, প্রত্যেকটা টাকাটা আমার নগদের ঘরে একবার আসবে, আর একবার যাবে, এখানে বিক্রয় প্রাপ্য হিসাব নাই, অতএব অন্যান্য ঘরে যাবে। এরপর পাঁচ তারিখে নগদে পণ্য ক্রয়, ক্রয় করলে নগদ টাকা চলে যায়, এখানে আসবে না। তারপর সাত তারিখে নগদ বিক্রয় 30,000 টাকা, তাহলে সাত তারিখে আসলো বিক্রয় হিসাব 30,000 টাকা, তাহলে নগদের ঘরে যাবে আর বিক্রয়ের ঘরে যাবে। যেহেতু বিক্রয়ের ঘর আছে, বিক্রয়ের যে দুই আছে আমার টাকার ঘর, মূলত ক্রেডিট পাশে তিনটি, একটি হচ্ছে বিক্রয়, একটি প্রাপ্য হিসাব, বিক্রয় বা প্রাপ্য হিসাব না গেলে অন্যান্য ঘরে যাবে। তারপর আছে 12 তারিখ প্রচার খরচ বাবদ প্রদান, এটা নগদ প্রদান যাবে তাই যাবে। 15 তারিখ সিমির নিকট পাওনা 20,000 টাকা পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 19,750 টাকা নগদে পাওয়া গেল, তাহলে প্রাপ্তি, এটা আসবে সিমি হিসাব, এখানে আসবে সিমি, 19,750 টাকা পেয়েছি, 20,000 টাকার মধ্যে 19,750 টাকা পেয়েছি, তাহলে 250 টাকা হচ্ছে আমার বাট্টা। তাহলে আমরা প্রাপ্য হিসাবের ঘরে লিখবো 20,000 টাকা, নগদের ঘরে লিখবো 19,750 টাকা, বাট্টার ঘরে লিখবো 250 টাকা। এরপর আমরা আসি 18 তারিখ তুলির নিকট দেনা 15,000 টাকা পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 14,700 টাকা নগদে প্রদত্ত হলো, তাহলে এটা প্রদত্ত হলো, নগদ প্রদান যাবে তাই যাবে, এখানে আসবে না। তারপর আসে 21 তারিখ সিএমএর নিকট হতে অফিস সরঞ্জামাদি ক্রয়, ক্রয় করলে নগদ টাকা চলে যায়, এটা এখানে আসবে না। তারপর আসে 25 তারিখ শিমুলের নিকট ধারে বিক্রয় বাবদ 30,000 টাকা পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 29,450 টাকা পাওয়া গেল, তার মানে পাইছি নগদ প্রাপ্তি শিমুল। তাহলে 25 তারিখে শিমুল দিয়ে আমরা টাকা পাইতাম 30,000, প্রাপ্য হিসাবের ঘরে লিখবো 30,000, পেয়েছি কত 29,450, তাহলে বাকি ডিফারেন্স ফিগারটা বাট্টার ঘরে বসবে, তাহলে আমরা পাইতাম 30,000, সেটা প্রাপ্য হিসাবের ঘরে বসবে, পেয়েছি 29,450, এটা নগদের ঘরে বসবে, ডিফারেন্স ফিগারটা বাট্টার ঘরে বসবে। এরপর 28 তারিখে আসে বিনিয়োগের সুদ প্রাপ্তি, আসবে, যেহেতু প্রাপ্তি পেয়েছি পাইলে এখানে আসবে, তাহলে 28 তারিখ বিনিয়োগের সুদ প্রাপ্তি 4,500 টাকা, অন্যান্য ঘরে 4,500 টাকা। এরপর আসে 30 তারিখ অভির নিকট দেনা 12,500 টাকা পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 12,250 টাকা প্রদত্ত হলো, প্রদান করছি, এটা নগদ প্রদান যাবে আসবে, প্রাপ্তি যাবে আসবে না। আমরা যদি নগদ প্রাপ্তি যাবে তা নগদ প্রদান যাবে আলাদা আলাদা করি, তাহলে প্রত্যেকটা অঙ্ক দুইবার করে কমপক্ষে পড়া লাগে, কিন্তু পরীক্ষা আমরা কি করবো, খাতার উপরের অংশে লিখবো নগদ প্রাপ্তি যাবে তা, নিচের অংশ করবো নগদ প্রদান যাবে তা, একবার করবো, সাথে সাথে যেটা যেখানে যাবে সেখানে দিয়ে দিব, তাহলে আমাদের জন্য অঙ্কটা করা সহজ হয়ে যাবে। এরপর আমরা কি করবো, যোগ করে দিব, প্রত্যেকটা লাইনে লাইনে যোগফল নামিয়ে দিব। যোগফল নামার পরে আমরা সর্বশেষ দেখব যে এই যে ডেবিটের দুইটার যোগফল আর ক্রেডিটের তিনটার যোগফল এক সমান হবে, তাহলে ক্রেডিট ডেবিটের দুইটার যোগফল যদি আমরা যোগ করি তাহলে 1,24,500, আর ক্রেডিটের তিনটার যোগ করলেও আমরা 1,24,500 টাকায় পাবো। যদি দুইটা মিলে যায় তাহলে আমরা বুঝবো যে অঙ্কের ভিতরে আমার কোনো সমস্যা হয়নি। এরপর আমরা আসি নগদ প্রদান যাবে না, গতে নগদ প্রদান যাবে না, নগদ প্রদান যাবে তার জন্য আবার প্রথম থেকে পড়তে হবে, যেহেতু আমরা আলাদা আলাদা করছি। 1 তারিখে ছিল মালিক কর্তৃক অতিরিক্ত মূলধন বিনিয়োগ, কারবারের টাকা আসছে, নগদ প্রাপ্তিতে আসছে, এটা প্রদানে আসবে না। 5 তারিখে আছে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, এটা আসবে, 5 তারিখ ক্রয় হিসাব, ক্রয় করছি, টাকা চলে গেছে, নগদ প্রদান, তাহলে আর ক্রয়ের ঘরে আসবে ক্রয় হিসাব ডেবিট, আর নগদান ক্রেডিট, নগদান ক্রেডিটের ঘরে আসবে। এরপর আমরা আসি 7 তারিখ নগদ বিক্রয়, বিক্রয় করলে টাকা আসে নগদ প্রাপ্তি, প্রাপ্তিতে আসছে, এটা প্রদানে আসবে না। 12 তারিখ আসি প্রচার খরচ বাবদ প্রদান, প্রচার খরচ আমরা প্রচার খরচও লিখতে পারি, বিজ্ঞাপন খরচও লিখতে পারি, প্রচার খরচ মানে বিজ্ঞাপন খরচ, তা আমরা 12 তারিখে বিজ্ঞাপন খরচ হিসাব লিখছি, তাহলে এখানে আসবে প্রথমত অন্যান্য ঘরে, যেহেতু এটা ক্রয় বা প্রদে হিসাব না, অন্যান্য, অন্যান্য ঘরে আসবে একবার, আর হচ্ছে নগদানের ঘরে আসবে একবার। কোনো কোনো বইয়ে কি করেছে, অন্যান্য ঘরটা প্রথমে দিয়েছে, আমরা অন্যান্য ঘরটা শেষে দিয়েছি, এতে কোনো সমস্যা নেই, আপনি চাইলে অন্যান্য ঘরটা প্রথমে দিতে পারেন, শেষেও দিতে পারেন, আমরা সাধারণত এইভাবেই করে থাকি, তাই এইভাবে দিয়েছি, কোনো সমস্যা নেই। 15 তারিখ বলছে সিমির নিকট পাওনা 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 19,750 টাকা নগদে পাওয়া গেল, তাহলে যেটা পাওয়া গেছে সেটা নগদ প্রাপ্তি যাবে দেয়া আসছে, এটা প্রদানে আসবে না। এরপর 21 তারিখে আসি সিএমএর নিকট হতে অফিস সরঞ্জামাদি ক্রয় 25,000 টাকা,
এর মধ্যে 60% নগদে 40% ধারে, তাহলে ধারে যদি কিনে থাকি সেটা আসবে না, কিন্তু 60% যেটা নগদ কিনেছি সেটা আসবে। তাহলে 25,000 টাকার 60%, 25,000 টাকার 60% হচ্ছে 15,000 টাকা। তাহলে আমরা আসি 21 তারিখে অফিস সরঞ্জাম 15,000 টাকা, 15,000 টাকা অফিস সরঞ্জাম যেহেতু কিনেছে এটা অন্যান্য ঘরে আসবে, আর নগদ টাকা চলে গেছে নগদের ঘরে, অর্থাৎ এখানে প্রত্যেকটা আইটেম একবার নগদের ঘরে আসবে। আচ্ছা আমরা একটা বাদ পড়ে গেছে, 18 তারিখ তুলির নিকট দেনা 15,000 টাকা পণ্য নিষ্পত্তি সাপেক্ষে 14,700 টাকা নগদে প্রদত্ত হলো, তার মানে আমি নগদে প্রদান করছি এটা অবশ্যই আসবে। তাহলে তুলি এখানে তুলি প্রদেয় হিসাবে ঘরে 15,000 প্রদান করেছে, 14,700 ডিফারেন্স ফিগারটা প্রাপ্ত বার্তার ঘরে আসবে। তারপর সিএমের নিকট অফিস সরঞ্জাম আদি করা, অফিস সরঞ্জাম যতটুকু নগদে কিনছি সেটা আসলো। তারপর 25 তারিখ শিমুলের নিকট ধারে বিক্রয় বাবদ প্রাপ্য 30,000 টাকার পণ্য নিষ্পত্তি সাপেক্ষে 29,450 টাকা পাওয়া গেল, পেয়েছি নগদ প্রাপ্তি যাবে তাই দেখিয়েছি, এটা এখানে আসবে না। 28 তারিখ বিনিয়োগের সুদ প্রাপ্তি পেয়েছি নগদ প্রাপ্তি যাবে তাই এসেছে, নগদ প্রদান যাবে তাই আসবে না। 30 তারিখে বলছে অবির নিকট দেনা 12,500 টাকা পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 12,250 টাকা প্রদত্ত হলো, তাহলে আমি প্রদত্ত হলো না মানে নগদ প্রদান যাবে তাই আসবে। তাহলে আমরা এখানে রেখো 30 তারিখ অবি আমার টাকা টাকা পেয়ে তো আমার কাছে 12,500 টাকা, প্রদেয় হিসাবের ঘরে লিখবো 12,500 টাকা, আমি দিয়েছি 12,250 টাকা, নগদান হিসাবের ঘরে লিখবো 12,250 টাকা, এই ডিফারেন্স ফিগারটা প্রাপ্ত বার্তার ঘরে বসবে 250 টাকা। এরপর আমরা কি করবো, আমার অঙ্ক শেষ, আমরা যোগ করব প্রত্যেকটা ঘর যোগ করব। যোগ করার পরে আমরা ডেবিট 3টাকে যোগ করে দেখব আর ক্রেডিট 2টাকে যোগ করে দেখব যে আমার 2টার যোগফল মিলে কিনা। যদি ডেবিট 3টা এবং ক্রেডিট 2টার যোগফল যদি এক হয় তাহলে আমরা বুঝবো আমাদের অঙ্কটা হয়েছে। এইভাবে অঙ্কগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করলে একসময় আমরা অঙ্কে পারদর্শী হয়ে উঠতে পারবো। এই জন্য অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আমার আয়ত্তে চলে আসবে। আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই পেয়ে যাবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।